বুড়িচং বাজারে 24 ঘন্টা পানি লেগে থাকার কারণে রাস্তার বেহাল দশা ও যানজট। বুড়িচঙ্গের প্রশাসনের নাকের ডগায় বুড়িচং বাজার। সেই বাজারে 24 ঘন্টা পানি লেগে থাকার কারণ হচ্ছে বুড়িচং বাজারে যে মৎস্য আড়তগুলো আছে, সেই মৎস্য আড়তরা প্রতি রাতে ট্রাকে করে মাছ সংগ্রহ করে বিভিন্ন স্থান থেকে। সে ট্রাকে করে পানি আসা মাছ সংগ্রহ করার পর সেই পানি রাস্তায় ফালানোর কারণে রাস্তায় 24 ঘন্টা পানি লেগে থাকে। সেই পানি লেগে থাকার কারণে রাস্তায় বিশাল বড় বড় গর্ত, সেই গর্তে অনেক সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে। তাছাড়া যে পরিমাণ গর্ত হয়েছে সেই পরিমাণে বিভিন্ন মাছ যদি ছেড়ে দেওয়া হয় সেই মাছ ধরার ক্ষমতা কারো নেই। এই রাস্তায় হাজারো যাত্রীর পাশাপাশি হাজার হাজার শিক্ষার্থী এই রাস্তায় চলাচল করে, কেননা এটি একমাত্র মহাসড়ক বুড়িচঙ্গের। সেই রাস্তায় কিছু ব্যবসায়ীর অবহেলার কারণে, প্রশাসনের অবহেলার কারণে 24 ঘন্টা পানি লেগে থাকে। তাতে করে শিক্ষার্থীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়, তাদের জামাকাপড়ে অনেক সময় ময়লা কাদামাটি ছিটকে এসে পড়ে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাজারে যখন কোনো মোটরসাইকেল আরোহী আসেন তখন তারা হোলি খেলায় মেতে ওঠেন, কেননা হোলি খেলায় কাদামাটির ছোড়াছুড়ি যে একটা প্রচলন আছে বা তারা খেলে, সেই খেলার মতো এখানে কাদামাটির ছোড়াছুড়ি হয়। মোটরসাইকেলের চাকার সাথে ঘর্ষণের ফলে কাদামাটি ছুড়ে এসে সেই মোটরসাইকেল আরোহীর গায়ে পড়ে, পোশাকে পড়ে। সেই কথা মনে পড়ে হিন্দুদের হোলি খেলার কথা। উন্নয়নের মহোৎসবে বুড়িচংবাসীর কতটা উন্নয়ন হয়েছে শুধুমাত্র বুড়িচংবাসী বলতে পারবে। বুড়িচং থেকে জগৎপুর সাধকপুরে যে রাস্তা, সেই বেহাল দশা তো আপনাদেরকে দেখাচ্ছি না, শুধুমাত্র সাধকপুর জগৎপুরবাসী জানে কতটুকু উন্নয়ন হয়েছে, কতটুকু তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। বুড়িচংবাসীর যারা প্রতিনিধিত্ব করেন আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা বুড়িচং থেকে জগৎপুর সাধকপুরে একবার আসেন আর বুড়িচং বাজারে একবার আসেন। সেই বুড়িচংবাসীর কতটা ভাগ্য পরিবর্তন হয়েছে কিংবা ভবিষ্যতে কতটুকু ভাগ্য পরিবর্তন করতে পারবেন এই দিকটা একটু বিবেচনা করবেন। ধন্যবাদ সবাইকে।